দাঁড়িয়ে শুরুতে পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে থানায় থানায় ভিড়। ভাবছেন সবাই কি অভিযোগ জানাতে যাচ্ছে? না, এই ভিড় শিক্ষকদের, তারা মুচলেখা জমা দিতে গেছে। কিন্তু কি কারণে মুচলেখা? প্রায় 4000 শিক্ষক শিক্ষিকাদের ভিড় কেন পূর্ব মেদিনীপুরে? আসুন একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইত্রীর কাছে। কনিষ্ক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, কেন এই ভিড়? দেখো, এটা একটা অস্বাভাবিক বিষয়, কারণ পূর্ব মেদিনীপুরে বা সমাজের যে মূল মেরুদণ্ড বলা হয় শিক্ষক সমাজকে, সেই শিক্ষক সমাজকে মধ্যশিক্ষা পরিষদ বা সরকারি দপ্তরের পাশাপাশি কিন্তু স্থানীয় থানাগুলিতে কার্যত মুচলেখা দিতে হচ্ছে। কারণ কি, এই বিষয়টা যেমন জানা যাচ্ছে যে বিগত এত বছর ধরে শিক্ষক শিক্ষিকারা যে চাকরি করেছেন, সেই চাকরিতে যখন নিয়োগ হয়েছিলেন বা ইন্টারভিউ বোর্ড ছিল, সেই ইন্টারভিউ বোর্ডে মন্ত্রী বা নেতা বা বিভিন্ন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় পরিজন কিনা এই শিক্ষক যারা নিয়োগ হয়েছেন বা যারা এত এখন কর্মরত, তারা এই মানে যারা রিক্রুটমেন্ট বোর্ডে ছিলেন, সেই রিক্রুটমেন্ট বোর্ডের কোনো আত্মীয় স্বজন কিনা বা তাদের পরিবার পরিজন কেউ না, সেই বিষয়টায় কার্যত শিক্ষকদের দীর্ঘ 11 বছর চাকরি করার পরে কার্যত কোর্টের নির্দেশে এবং শিক্ষা সংসদের নির্দেশে পাশাপাশি কিন্তু বিভিন্ন থানাগুলোতে এই মুচলেখা জমা দিতে হচ্ছে। সেই মুচলেখাতে কী লেখা থাকছে? তাদের মূল দাবি যে যখন চাকরিতে প্রথম নিয়োগ হয়েছিল বা ইন্টারভিউ হয়েছিল ভাইবা বোর্ডে, সেখানেই কিন্তু তাদের পরিবারের পরিজনে কেউ ছিল না বা নেতা মন্ত্রী যারা নিজেদের পদ ব্যবহার করে সেই রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তারা তাদের সঙ্গে কোনোভাবে যোগ সাদস নেই। এই সমগ্র বিষয় নিয়ে কোর্টের নির্দেশ মতোই গত 31 জুলাই থেকে কিন্তু জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে যেমনটা নির্দেশ এসেছে, তার পাশাপাশি গতকাল থেকে শিক্ষকদের কাছে বিভিন্ন থানা থেকে, থানার যে লিস্ট অনুযায়ী যারা থানার এখতিয়ারভুক্ত যতজন শিক্ষক রয়েছে এখন পর্যন্ত যা লিস্ট হয়েছে, তাতে ভবানীপুর অর্থাৎ হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়ার ভবানীপুর থানা এবং মহিষাদল থানায় কিন্তু সেই মর্মে শিক্ষকরা সকাল থেকে কার্যত হাতে